মাঝে মাঝেই দেখবেন আমরা করতে চাই একটা কাজ আর হয়ে যায় আরেকটা কাজ। এই তো সেদিনই গিয়েছিলাম বাজারে কিছু সবজি কিনবো বলে, হঠাৎ চোখ পড়লো একটা ভ্যান গাড়িতে। দেখলাম অনেক ভুট্টা বিক্রি করছে, আর ভুট্টাগুলো দেখতে এত সুন্দর লাগছিল একটা ভুট্টা নিয়ে নিলাম। তারপরে দেখলাম যে ব্রকোলি এসেছে বাজারে নতুন নতুন, একটা ব্রকোলিও নিলাম আর গাজর নিলাম। এখন বাসায় এনে ভাবছি কি দিয়ে কি রান্না করব, মানে এটা দিয়ে আমি কি রান্না করতে পারি। চিন্তা করতে করতেই আমি ভুট্টাগুলো খুলতে লাগলাম। এখন খুলতে নিয়ে দেখি যে ভুট্টা এত মানে ঝামেলা, ভুট্টা খোলা মানে খুলছেই না, এগুলো একদম কচি হওয়ার কারণে সবগুলো কেমন যেন ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, কষ্ট মষ্ট করে এই ভুট্টাগুলো আমি খুলে নিলাম, কিন্তু অনেক বেশি ঝামেলা হয়েছিল। যেহেতু আবার ফার্স্ট টাইম তুলছি, মানে ভুট্টা এভাবে আসলে বাইরে যেয়ে খাওয়া হয়েছে অনেক, কিন্তু এভাবে ঘরে এনে খাওয়া হয়নি কখনো। তো তারপরে এই সবজিগুলো কেটে নিলাম। তারপর চিন্তা করতে করতে নতুন একটা মানে রেসিপি তৈরি হয়ে গেল। এটা আমি ফার্স্ট টাইম তৈরি করেছি আর অনেক মজা হয়েছিল সত্যিই খেতে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, এটা আপনার বাসায় ট্রাই করলে বুঝবেন। আসলে অনেক সময় দেখবেন করতে চাইবেন একটা হয়ে যাবে আরেকটা, কিন্তু খুব ভালো কিছুই কিন্তু সেই দিন হয়েছিল, তার জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তেল দিয়েছি, তেলটা আমি আগের দিন রাত্রে পাকোড়া ভেজেছিলাম, ওই পাকোড়ার তেল ছিল। এখানে 1 থেকে 1.5 কাপের মতন তেল হবে, আর আদা কুচি আর রসুন কুচি দিয়েছি, আর সামান্য একটু মুরগির মাংস ছিল ঘরে, মানে ফ্রিজে ছিল, বুকের অংশটা, যে অংশটা খাওয়া হয় না বেশিরভাগ সময়, ওই বুকের অংশটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি মুরগিটা দেওয়ার পরে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে। তো দেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পরে এটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, মানে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, এর ভেতর থেকে পানি বের হয়ে আসবে, তখন আমরা কেটে রাখা সবজিগুলো দেব। আমি কিন্তু ব্রকোলির সাথে একটা গাজর দিয়েছি, আর দুটো নতুন আলু দিয়েছি, আর যে ভুট্টা আমি তুলেছিলাম সেই ভুট্টাগুলো দিয়েছি। তবে এখানে সবগুলো ভুট্টা দেইনি, কিছুটা ভুট্টা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি, একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে আমার চিন্তা ছিল এই ভুট্টা দিয়ে একটু হোয়াইট সস পাস্তা বা যে কোনো ধরনের চাইনিজ আইটেম তৈরি করতে এই ভুট্টাটা ব্যবহার করব। তো যাই হোক, কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, আর বাদ বাকিগুলো এটার সাথে দিয়ে দিলাম। তারপরে সবজি দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এরপরে সবজিটা যখন হালকা মজে আসবে তখন এর মধ্যে আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ এখানে আমি 10 থেকে 12টা দিয়েছিলাম। তো কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, মানে পছন্দ অনুযায়ী, আমাদের একটু ঝাল ভালো লাগে। তো আপনারা চাইলে এখানে 8 থেকে 10টা না দিয়ে 5-6টাও দিতে পারেন। এরপরে লবণ দিয়েছি হাফ চা চামচের চেয়েও কিছুটা কম, আর সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, আর আবারও একটু সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি কোনো হলুদ মরিচ ব্যবহার করি নেই, কিন্তু রান্নাটা আসলে আমার নিজস্ব একটা ক্রিয়েশন, এটা আমি কোথাও থেকে দেখিও নাই বা কোনো রান্না রেসিপি দেখেও শিখা না, জাস্ট আমার সেই দিন ভাবছিলাম যে কী রান্না করব, এমন একটা কিছু রান্না করব যেটা একদম ইউনিক হবে। হ্যাঁ, আর ওই 3টা আইটেমের সাথেও যাবে, আর মোটামুটি বাচ্চাদেরও ভালো লাগবে, মানে বাসার সবাই যেন খেতে পারে। তো তারপর রান্নাটা প্রায় এখন শেষ হয়ে গেছে, আর এই রান্নাটা কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে করতে হয়, কারণ সবজি থেকেও পানি উঠবে, আবার চিকেন থেকেও পানি বের হবে, আর আমি কিন্তু এক্সট্রা কোনো পানিও রান্নাটায় ব্যবহার করিনি। নামানের একদম আগে আমি 1/2 চামচ চিনি দিয়েছিলাম। এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো সস আর হচ্ছে গিয়ে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন, তবে ওগুলা ছাড়াও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি, এটা আমি খাওয়ার পরে বুঝলাম যে এটা আপনারা যদি ফ্রাইড রাইস অথবা পোলাও অথবা যে কোনো বিরিয়ানি জাতীয় আইটেমের সাইড আইটেম হিসেবে রাখেন খেতে অনেক বেশি মজা হবে, আর সাদা ভাতের সাথেও কিন্তু খেতে সেদিন অনেক বেশি ভালো লেগেছিল, অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। আপনারা এই ইউনিক রেসিপিটা কিন্তু একবার ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।